আচ্ছা, আমরা এখন দেখি যে প্রোফাইল ডট পিএসপি তে আমাদের কি কাজ আছে। প্রোফাইল ডট পিএসপি যেহেতু এখান থেকে আমাদের বলে দিছে হেডারের মধ্যে লোকেশন, এখান থেকে আমাদের হিট করবে কোথায়, যদি আমরা এই পেজে কাজ করি, আমাদের ওইখানে কাজ করি, তাহলে আমাদেরকে নিয়ে যাবে প্রোফাইল ডট পিএসপি। তো প্রোফাইল ডট পিএসপিটা আমরা কীভাবে কাজ করছি দেখি এখন। প্রোফাইল ডট পিএসপি, এখানে আমরা প্রোফাইল ডট পিএসপিতে গেলাম। এখানেও আমরা যেহেতু সেশনটা আমাদের ধরে নিয়ে আসতে হবে, সেশন ওইখান থেকে যে সেশনটা আমরা নিছি, এখানে দিছি সেশন ডট পিএসপি ইনক্লুড করে দিছি। এখানে আমাদের আবার কি আছে, সেশনের একটা কাজ আছে। তো আমরা দেখতেছি পরে এই পেজটা আগে কীভাবে সাজাইছি, আগে দেখে আসি পিএসপিটা, সেশনেরটা দেখতেছি এখানে ইনক্লুড করার পরে। এখানে সাজাইছি, দেখেন কি করছি আমরা, ইওর হোম পেজ দেখি আমরা, এখানে কি বলছে ওয়েলকাম, এটা হচ্ছে ব্রেক ওয়েলকাম। দেখেন এই যেখানে আমরা কি করছিলাম, ওয়েলকাম, এই যে ওয়েলকাম একটা মেসেজ দিছি বির মধ্যে বোল্ট, তার মধ্যে ওয়েলকাম দিছি, ঠিক আছে। ওয়েলকাম নামে হয়তো একটা আইডি নেওয়া হচ্ছে, তার মধ্যে কি আছে, ওয়েলকাম। এই ওয়েলকামটা হচ্ছে সেই ওয়েলকাম, এখানে দেখেন এই যে ওয়েলকামটা বোল্ট করা আছে, ওইখানে আছে, দোতলা না, ওই আইসিটি স্কুলে আছে। দেখেন এই ওয়েলকামটা হচ্ছে আমরা এখানে সাজাইছি। দেখুন আমরা যদি কোনো কারো ইউজারের আইডিতে ঢুকি, যেমন ফেসবুকে ঢুকি, তো আমার নামটা দেখায়, তো আমরা এখানে বোঝাইতে চাচ্ছি যে আমরা হয়তো কেউ ঢুকলো। যেহেতু আমরা নাম দিছিলাম ASDF, নাম কিন্তু ASDF দিছিলাম, তার জন্য ইউজার নেমও যা দিছি আর নেমটাও সেম দিছি, তার জন্য আমাদেরকে এখানে নেমটা, এই নেমটা হচ্ছে সেই নেম। আমরা দেখতেছি কোডটা ওয়েলকাম, এখানে আমরা একটা মেসেজ দিছি, এইটুকু একটু পরে দেখাচ্ছি, একটু কেটে দিই। হ্যাঁ, আই হচ্ছে ইটালিক ফর্ম, এই এই যে একটা ফর্ম আসছে না, এটা দেখেন একটু একটু বাঁকা আসছে, এটা হচ্ছে ইসের ট্যাগ, HTML ট্যাগ, এটা তো আগে আপনারা দেখছেন। তো হ্যাঁ, এখানে আর একটু আছে কি, লগ আউট, এখানে আমাদের এইটুকু আর একটা আছে লগ আউট, লগ আউটটা এই সাইডে দেখেন আছে আমাদের, এই যে এই সাইডে লগ আউট, এটা লগ আউটের কাজ করাইছে। বাট এই যে নামটা আসছে, এই নামটা, এই নামটা কীভাবে আসছে, আমরা এইটা দেখানোর জন্য কি করছি, এখানে যে আমরা একটা আর একটু পিএসপি নিয়ে আসছি, কারণ আমাদের যে ওই নামটাই তুলে এনে দেখাইবে সেটা তো আমাদেরকে বুঝতে হবে। তার আগে আমি একটু হয়তো প্যাস্ট লাগতে পারে, এখান থেকে আমি এই এই নামটা একটু রিনেম করে আসি, এটা এই নেমটা শরীফুল, এটা দিলে তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। একটু রিফ্রেশ দিই, দেখেন শরীফুল আসলো, এটা কিন্তু নেম নিয়ে আসছি, ইউজার নেম না, এই নেমটা তুলে নিয়ে আসছি। তো এই ক্ষেত্রে কী করছে, আমরা একটা ওই আমাদের ওই সেম আমাদের যে টেবিল থেকে ডাটা কীভাবে তুলে নিয়ে আসতে হয়, এখানেও সেম কাজটাই করছি। কী করছি, একটা ভ্যারিয়েবল নিছি এ, এর মধ্যে সেশনটা ধরে রাখছে আমাদের, কারণ এই সেশনটা ধরে রাখছে এই কারণেই, আমি যে সাবমিট করছি, যে সাবমিট করবে, সাবমিট মানে মানে লগ ইন করবে, তার সেশনটা সে ধরে রাখছে এখান থেকে, কারণ যে করবে তারটাই তো ধরে রাখতে হবে, অন্য কারোটা তো আর নেবে না। হ্যাঁ, এই পেজ আসলে, হ্যাঁ, লগ আউট করে দিলে তো আর থাকতেছে না, লগ আউট করলে লগ আউট হয়ে যাবে। সেশনে যার আইডিটা পাচ্ছে, ইউজার নেম মানে ইউজার আইডিটা পাচ্ছে, সেইটা এখানে যাচ্ছে, দিয়ে দিলাম, এখানে ক্লোজ করে দিলাম। মাইস্কেল কানেক্ট করতেছি লোকাল হোস্টের সাথে আমাদের, ওই যে, হ্যাঁ, লগ ইন থাকবে না এখান থেকে, যদি লগ ইন করে লগ আউট করে দেই তাহলে আর থাকবে না। দেখ, লগ আউট করে দিলাম না, এখন হ্যাঁ বুঝতে পারছি, বুঝতে পারছি আপনার কথাটা। এখান থেকে দেখেন, এখানে 1 2 3 4 5 6 আমরা দেখাচ্ছি আপনার জিনিসটা, এইটুকুর কথা বলতেছিলাম তো আপনি, দেখেন এই শুধু এইটুকু, আমি কিন্তু প্রোফাইলটা নিয়ে নেই, নতুন আমরা একটা ফল্ট ইয়া নিলাম, ডাইরেক্ট চলে যাচ্ছে, বুঝাতে পারছি, ঠিক আছে। এটার কাজ হচ্ছে ওই সেশন আইডিটা আমাদেরকে যে ধরে রাখছে, এই যেখানে যে সেশন আইডিটা ধরে রাখছে, এটার মাধ্যমে আমাদেরকে নিয়ে যাচ্ছে, ঠিক আছে। তারপরে আমরা ধরেন যে লোকাল হোস্ট করলাম, আমাদের তো এখন যেহেতু টেবিল আমাদেরকে আবার সিলেক্ট করতে হবে, ওই ফিল্ডটা আমাদের নিয়ে আসতে হবে, তো লোকাল হোস্ট রুট, পাসওয়ার্ড হচ্ছে ফাঁকা, মাইস্কেল সিলেক্ট ডাটাবেস, ডাটাবেস হচ্ছে কোম্পানি, তারপর হচ্ছে আপনার, আমরা আর একটা রেজাল্ট নামে একটা ভ্যারিয়েবল নিলাম, মাইস্কেল কুয়েরি করলাম, সিলেক্ট করতেছি ফ্রম লগ ইন টেবিলের সাথে, লগ ইন টেবিলের সাথে হয় আর ইউজার নেম ইজিক্যাল টু, আমরা এখানে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছিলাম, এখানে এই যে ভ্যারিয়েবল, এই ভ্যারিয়েবলটা সেশন আইডি থেকে যে লগ ইন ইউজারটা পাবে সেটা, যদি আমরা এটা এখানে বসাই তাহলে একটা মেসেজ দেয়, বাট যদি একটা ভ্যারিয়েবল দিই তাহলে ইরোর কোনো মেসেজ দেয় না। এর জন্য আমরা এই কাজটা করছি, এখানে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি, এইটুকু কিন্তু আমরা বসাইতে পারতাম, বাট একটা মেসেজ দিচ্ছিল, মেসেজটা ধরতে পারতেছে না দেখে আমি আবার এটা এই কাজটা করছি। এখন সেশন আইডি, সেশন আইডি থেকে লগ ইন ইউজার যে লগ ইন করে আসে,
আমরা যে হ্যাঁ এই যে হ্যাঁ পাসওয়ার্ড দিয়ে ইউজার আইডি দিয়ে ঢুকছি, যেমন আমি আমি করে আসি, আমি করে আসি, এর জন্য আমারটাই দেখাচ্ছে। তো এখান থেকে এই এই ভ্যারিয়েবলটা কোনটা, এটা হচ্ছে সেই এইটুকু, হ্যাঁ পুরাটুকু তো বলতে চাই, ভ্যারিয়েবল ইজ ইকুয়াল টু এইটুকু, হ্যাঁ এইটুকু। তো এটা আমাদের ক্লোজ হয়ে গেল। হোয়াইল আছে রো থেকে মাইস্কুয়েল ফেস অ্যারোয় রেজাল্ট, এটা রো থেকে মাইস্কুয়েল ফেস করে আমাদেরকে একটা অ্যারোয় নিয়ে আসবে রেজাল্টের থেকে, এই যে রেজাল্ট কোনটা নেব আমরা, ইকো করব হচ্ছে শুধু রো, কোন রোটা নেব, নেম। নেম বলতে বোঝাচ্ছে কি, এখানে দেখেন নেম বলতে বোঝাচ্ছে কিন্তু আমাদের নেম ফিল্ডে যতগুলো আছে সবগুলা, হ্যাঁ কিন্তু আমরা কোনটা নেব, যে আমাদের মিল কোনটা, যেখানে ইউজার নেম ইজ ইকুয়াল টু ওই যে সেশন থেকে যেটা পাবে সেই নেমটা শুধু আমাদের এখানে দেখাবে। বাট এখানে কিন্তু নেম ছিল দুইটা, আমাদের তো দুইটাই দেখানোর কথা ছিল, কিন্তু দুইটা তো দেখাবে না, কিসের জন্য দেখাবে না, আমরা এখানে লগ ইনের মধ্যে ইউজার নেম ইজ ইকুয়াল টু যে সেশন থেকে যে আসছে শুধু তার নামটা দেখাবে, হ্যাঁ যে মানে ইউজ করতেছে। তো বুঝতে পারছেন এখানে এখানে আছে ইকো করছি আমরা সেইটা। তো তারপর হচ্ছে এখানে আছে আবার মাইস্কুল ক্লোজ করে দিছি, মাইস্কুল ক্লোজ করে দেওয়ার কারণে আর বাটনতে এখানে এটার কি কাজ দেখাইলাম, ঠিক আছে। আর এটার লগ ইনের লগ আউটের কাজটা দেখাচ্ছি, তার আগে আমাদেরকে আবার ঘুরে আসতে হবে আমাদের এইখান থেকে, যে ইনক্লুড করা হয়েছে এই সবগুলো কাজ আবার যদি করাইতে চাই তাহলে আমাদেরকে সেশন ডট পিএসপির মধ্যে যাইতে হবে, মানে পেজের মধ্যে যাইতে হবে। সেশন ডট পিএসপি পেজে আমরা কি কাজ করছি দেখেন, এটা এসকিউএল নাও, এটা এখানে আমরা কি কাজ করছি সেশন ডট পিএসপির মাধ্যমে একটা কানেকশন করাইছি, মাইস্কেল কানেক্ট লোকাল লোকাল হোস্ট রুট পাসওয়ার্ড ফাঁকা, তারপর ডাটাবেস করাইছি কা মানে মাইস কোম্পানি, এখানেও আমাদেরকে সেশনটা স্টার্ট করে দিতে হবে, যেহেতু সেশন নিয়ে আমরা কাজ করতেছি সেশন আমাদেরকে সব জায়গায় রাখতে হবে। আর এই পাসওয়ার্ড যেমন ধরেন যে আপাতত আমরা হয়তো এই পেজে আসি, এই পেজে আসি, এই পেজ থেকে হয়তো আরেকটা ক্লিক করে আরেক পেজে যাব, সেইখানেও আমাদেরকে যদি আমরা এই সেশন ডট স্টার্টটা যদি দিয়ে দেই, এই কোডটুকু শুধু মানে দিয়ে দেই, তাহলে সেই পেজেও অটোমেটিক ডিফল্টভাবে পাওয়া যাবে। যেমন আমরা ধরেন যে এই পেজে দিছিলাম যে প্রোফাইল ডট পিএসপি সেশন স্টার্ট করা ছিল দেখেই, আমরা কিন্তু এই পেজে কিন্তু দেয়া না দেওয়ার কারণেও এমনিতেও ধরেন এটা ফালাই দিলাম, যদি এন্টার দেই তারপরেও এই পেজে নিয়ে যাচ্ছে প্রোফাইল ডট পিএসপিতে, আমাদেরকে দেখেন এই যে প্রোফাইল ডট পিএসপি কই, এখানে সেশন দেওয়া আছে, সেশনটা ছিল সেশন এই যে এইখানে এটার আবার ফার্স্টে ইনক্লুড করা আছে, তো এইখানে এই সেশনটা ইনক্লুড করা আছে, তার জন্য ডিফল্টভাবে আমাদেরকে ওই পেজটাই দেখাচ্ছিল, এই যে না চাওয়ার কারণেও আমাদের পেজটা পাচ্ছিলাম। তো আমি বোঝাইতে চাচ্ছি এই জিনিসটা, ধরেন আমাদের আরও বাটন থাকতে পারে না, ধরেন এই বাটনটা, এই বাটন, হোম বাটন, অ্যাবাউট বাটন, দেখাবে কি ওই আমার এই যে লগ ইন করে আছে, যেমন ফেসবুকে আমি লগ ইন থাকলে কিন্তু আমার সবগুলো আমি আমারটাই দেখায়, অন্য কারোটা দেখায় না। সেক্ষেত্রে আমি বোঝাতে চাচ্ছি যদি শুধু আমরা শুধু সেশন স্টার্টটা দেই তাহলে আমাদের কাজ করবে, তাহলে আর এক্সট্রা কোড দিতে হবে না, শুধু এই কোডটা দিলে পারে সব পেজেই কাজ করে দেবে, ঠিক আছে। তো এখন আমরা কি করলাম, একটা ভ্যারিয়েবল নিলাম ইউজার চেক নামে, একটা ভ্যারিয়েবল নিলাম, এখানে দিলাম ভ্যারিয়েবল সেশন ওই লগ ইন ইউজার, আমরা আগে যে দিছিলাম ওই সেম জিনিসটা এখানেও দিয়ে দিলাম। তো এখানেও আর একটা আমরা কিউরি কিউরি চালাবো, সেখানে হচ্ছে মাইস্কেল কিউরি, কিউরি মানে হচ্ছে চালানো, আমরা সিলেক্ট করব অথবা ইনসার্ট করব টেবিল থেকে, এটা হচ্ছে কিউরি। তো কী নিছি আমরা, শেষ এসকিউএল নামে একটা ভ্যারিয়েবল নিছি, কিসের মাধ্যমে, এসকিউএল কিউরির মাধ্যমে, মাইস্কেল কিউরির মাধ্যমে সিলেক্ট করছি ইউজার নেম, আমরা ইউজার নেমটা সিলেক্ট করছি, ইউজার নেম কি আমাদের আছে ওই টেবিলে, টেবিলে যে আমাদের ইউজার নেমটা আছে, যেখানে যে ইউজার নেমটা আছে, ইউজার নেমটা আমরা আগে ফার্স্টে একটা সিলেক্ট করলাম, ফ্রম সিলেক্ট করলাম ইউজার নেম রে ফ্রম লগ ইন, লগ ইন আমাদের কি টেবিলের নাম, টেবিলের নাম হয় আর ইউজার নেম ইজ ইকাল টু ইউজার চেক, এই ইউজার চেকটা হচ্ছে আমাদের এই যেটুকু, সেশন থেকে যে লগ ইন ইউজার সেশন থেকে যেটা পাচ্ছে সেটা হচ্ছে আমাদেরকে নিয়ে এসে দেখাই দিবে এখানে, এখানে আর কি বসাইবে, হ্যাঁ এই সেশন আমরা যে এখান থেকে ঢুকলাম, এই যে সাবমিট করে যখন ঢুকতেছিলাম একটা ফর্ম পূরণ করে, এখান থেকে একটা ফর্ম পূরণ করে, এখান থেকে সেশনে একটা যাচ্ছে, এইখান থেকে যেটা যাইবে সেইটা আপনার ওই ফার্স্টে থেকে এই যে সেশনের মধ্যে লগ ইন ইউজার ধরে রাখতেছে, সেইটারে আমরা আবার কিসের মধ্যে রাখলাম, একটা ভ্যারিয়েবলের মধ্যে রাখলাম ইউজার চেক, সেই ইউজার চেকটা এখানে এসে আমরা বসাই দিলাম, হয় আর ইউজার নেম ইজ ইকুয়াল টু, হ্যাঁ এই হ্যাঁ ইউজার চেকের মধ্যে রাখতেছি, এই এখানে কিন্তু আমরা এটা বসাইতে পারতাম, বাট ইরোর মেসেজ দিত বিধায় আমরা একটা ভ্যারিয়েবলের মধ্যে রাখছি, ছোটো করে নিলাম, এখানে শুধু এটা বসাই দিলাম,
ঠিক আছে, ডবল সিঙ্গেল কোটেশনের মধ্যে, এটা তো এইভাবে বসাইতে হয়। আর এই কানেকশনটা হচ্ছে এই যে এখানে দেখেন আছে উপরে কানেকশন, এই কানেকশন এই ভ্যারিয়েবল সহ, ঠিক আছে, এটা হচ্ছে সেই কানেকশন। তো এইখানে আবার নিচে আসি, এখানে আছে রো নামে আবার আমরা একটা ভ্যারিয়েবল নিলাম মাই এসকিউএল ফেস অ্যাসোস। কী করছি আমরা, এখান থেকে এই যে একটা এসকিউএল চালাইছিলাম, এসকিউএল চালাইছিলাম, এটার আমরা আবার ফেস আর এই করে দিলাম আর কি, আমরা এটার মধ্যে রেখে দিলাম। রাখার পরে এইটা এখানে দেখেন একটু ইয়া করেন, ফলো করেন, এই যে ভ্যারিয়েবলটা নিছিলাম এই ভ্যারিয়েবলটা মাই এসকিউএল ফেস অ্যাসোসের মধ্যে রেখে দিলাম। তো আমাদেরকে এইখান থেকে আমাদেরকে পাঠিয়ে দিবে ওই ইসেতে, আমাদের পেজে কী দিলাম, আর একটা ভ্যারিয়েবল নিলাম লগ ইন সেশন, ভ্যারিয়েবল নামে একটা সেশন নিলাম, ভ্যারিয়েবল নিলাম। তো এর মধ্যে রো থেকে, শুধু রো থেকে আমাদেরকে ইউজার নেম যে আমাদের যে এখানে ছিল, রো থেকে ইউজার নেমে আমাদের যে ফিল্ড ছিল, ইউজার নেম ফিল্ড থেকে আমাদেরকে ওই ফিল্ডটা তুলে এনে আমাদেরকে দেখাই দিবে, ইউজার নেম ফিল্ড থেকে, ইউজার নেম ফিল্ড মিলায়া। ইফ ই সেট আবার আমরা চালাইলাম এখান থেকে, ইফ ই সেট লগ ইন সেশন, ভ্যারিয়েবল দিলাম লগ ইন সেশন, লগ ইন সেশন আমাদের কই আছে এইটার, আমরা যদি ইফ ই সেট থেকে লগ ইন সেশনটা পায় তাহলে আমাদেরকে ওই সেশনের মধ্যে ঢুকাই দিবে লগ ইন সেশন। মাইস্কেল ক্লোজ করে দিছে, এটা হচ্ছে আমাদের এই কানেকশন ছিল যে ফার্স্টে মাইস্কেল কানেকশন। আর যদি পায় তাহলে আমাদেরকে নিয়ে যাবে কোথায়, হেডার লোকেশন হচ্ছে, যদি না পায় তাহলে হচ্ছে নিয়ে যাবে হচ্ছে আমাদেরকে ইন্ডেক্স ডট পিএসপি, যদি না পায়, ঠিক আছে। এখানে একটা লোকেশন দিয়ে দেওয়া হয়েছে ডিরেক্ট এখানে, যে যদি না পায় লগ ইন সেশন ইফ ই সেট, ও এখানে ভুল হয়েছে আমার, এই যে এখানে যে একটা নট আছে, নট যদি না পায় লগ ইন সেশনের সাথে যদি ইউজার নেম না মিলে তাহলে আমাদের কি নিয়ে যাবে লগ ইন সেশনের সাথে, তাহলে মাইস্কেল ক্লোজ করে দেবে, সাথে সাথে নিয়ে যাবে কোথায় লোকেশন নিয়ে যাবে ইন্ডেক্স ডট পিএসপিতে। হ্যাঁ ঠিক আছে, তো সেভ দিই আমরা, এইটুকুর কাজ আপাতত, ঠিক আছে, এই এইটুকু ছিল আমাদের কাজ পুরোটুকুর সেম। এখান থেকে দেখেন যখন হ্যাঁ দিচ্ছি, ধরেন এক দুই তিন, দেখেন নিচ্ছে যাচ্ছে না, বাট এইখানে একটা মেসেজ দেওয়ার কথা, ঠিক আছে না, এই মেসেজটা আমরা যদি শো করাইতে চাই তাহলে আমাদেরকে একটু কাজ করাই কাজ করতে হবে। হ্যাঁ এটা হচ্ছে আপনার ওই ইসের মধ্যে ছিল, হ্যাঁ যদি আপনি বুঝে থাকেন তাহলে সম্ভব। যেমন কইজন আমাদের এসকিউএলটা, হ্যাঁ এখান থেকে যে আপনার ডাটাবেজ নেম, ডাটাবেজ নেম এখান থেকে চেঞ্জ করতে পারবেন, এখান থেকে চেঞ্জ করতে পারবেন, তবে এখান থেকে চেঞ্জ করলে ওইখানে চেঞ্জ হবে না, এটা আপনার আবার ইনপুট করে নিতে হবে, ঠিক আছে। তারপর টেবিল নেমগুলো, আপনি ক্যাটাগরি এই ফিল্ডগুলো নেমগুলো, টেবিল নেমগুলো ওইখান থেকে যে ইয়া এগুলো চেঞ্জ করতে পারবেন, সবগুলাই চেঞ্জ করতে পারবেন এখানে। এই যে অনেক কোড দেখেন, ওইটুকুর জন্য কতগুলো কোড তৈরি হয়েছে, 103 লাইন, হ্যাঁ ডিফল্টভাবে ওরা করে নিছে। এটাই আমরা যে জিনিসটা, হ্যাঁ যেটা যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে আমাদেরকে মেসেজ দেখানোর কথা একটা, তাই না? তো যদি মেসেজটা দিতে দেখাইতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে এই পেজে রাখা যাবে না, এই মেসেজটা এই পেজে কী কারণে যেন শো, মানে শো করতেছে না, আমি নিজেও বুঝতে পারতেছি না জিনিসটা, এটা অন্য একটা পেজে নিতে পারি আমরা। সে পেজটা ছিল আপনার এই যে আমরা এখানে যে একটা ইয়া দিছিলাম না, ফর্ম, এই যে ইয়াটা দিছিলাম, হ্যাঁ নতুন নতুন একটা প্লেস ক্রিয়েট করছিলাম, হ্যাঁ কন্ট্রোল এক্স দিয়ে ওই সময় মেসেজটা শো করতেছে, বাট এইখানে মেসেজটা কী কারণে যে শো করতেছে না বুঝতেছি না আমি, কন্ট্রোল এন নেই, সেভ দিই প্রজেক্টের মধ্যে, ধরেন যে এস ডট পি এস পি, যে এখানে তার ইপি সেটের মেবি দরকার হয় না, ঠিক আছে না, একই পেজে যদি না করাই তাহলে তো ইপি সেটের আর দরকার হয় না। এখান থেকে আমরা লাস্টের এই ব্র্যাকেটটাও কেটে দিই, আমরা এখানে একটা এই যে সাইন আপের মধ্যে এখানে এএস ডট পিএসপিটা আমরা এখানে বসাই দিই, ফ্রম অ্যাকশনটা এএস ডট পিএসপি সেভ দিই। তো এই সময় মেসেজটা দেখাচ্ছে, দেখেন একটু রিফ্রেশ দিই, মেসেজটা শো করতেছে না কেন,
হয়েছে নাকি দেখে আসি। সাইন আপ এস, হ্যাঁ সেভ দেওয়া আছে, তো সেভ দেওয়া আছে। আগে দেখি আমাদের ইয়ারতে ঢুকতেছে নাকি, 1 2 3 4 5 6 হ্যাঁ ঢুকতেছে। মেসেজটা শো করতেছে না কি কারণে, আমাদের তো এখানে একটা মেসেজ দেখানোর কথা ছিল দিস। ও রে কোনটার তা কোনটাই করছি, এটা তো এটার জন্য না। হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে আমাদের সাইন আপ পেজ, লগ ইন। এরর মেসেজটা দেখানোর কথা হচ্ছে আমাদের লগ, এর মধ্যে ও ক্লাসটা আগে শেষ করে আসে। হ্যাঁ ওটা দেখাচ্ছি, মেসেজটা পরে দেখাচ্ছি। আমাদের লগ আউট একটা ইয়ে আছে, লগ আউট ঠিক আছে না। তো লগ আউটটা করছিলাম আমাদের কি প্রোফাইলের মধ্যে, প্রোফাইলটা আমরা দেখি, প্রোফাইল লগ আউট ইন্ডেক্স প্রোফাইল, এই যে প্রোফাইল। এখানে দেখেন আমরা লিখছিলাম কি কি দিছি, যদি লগ আউট করতে চাই লগ আউট একটা আইডি নিয়েছিলাম, এখানে লগ আউট একটা ই দিছি লগ আউট ডট পিএসপি। তো লগ আউট ডট পিএসপির মধ্যে বড় কোনো কোড নাই, অল্প একটু কোড লগ আউট, শুধু এইটুকু। কী করছি, সেশন স্টার্ট করে দিছি, ওইটারই সেশন রাখছি, রাইখা ইফ সেশন ডিস্টোরি, মানে ডিস্টোরি মানে মুছে ফেলার জন্য, হ্যাঁ ডিস্টোরি, হ্যাঁ ধ্বংস করে দিছি। তো এখানে লোকেশন দিয়ে দিছি কি হেডার লোকেশন ইন্ডেক্স ডট পিএসপি, যখনই আমরা এখানে লগ আউট দেবো তখন আমাদের নিয়ে যাবে কোথায়, ইন্ডেক্স ডট পিএসপিতে। এটা হচ্ছে এটার কাজ। ভিডিওটা মিউট করে দিয়ে তারপরে আপনাদের ওইটা দেখা।